আছি আজকে সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে। ফুল নেই, সব ফাঁকা। তো গাছে ফুল তুলতে এসছি অনেকদিন পর, ফুল তুলতে আর কি। এখন গাছে সেরকম ফুল ফোটে না বলে আর কিনেই নিতে হয় গাঁদা ফুল। তো তবু আজকে ভাবলাম একটু, যে অনেক সময় কি হয় জবা ফুল ফোটে, তো যদি জবা ফুল ফোটে তো পেলাম না সেই মতো, যাই হোক কি আর করা যাবে। আশপাশেও একটু ঘুরে আসলাম সকালবেলা, যে যদি একটু ফুল পাই তো। ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি, থাকতেই হবে, খারাপের মধ্যেও ভালো থাকতে হবে, এটাই এটাই জীবন। তো যাই হোক, ফুলটা তুলতে একটু দেরি করেই বেরিয়েছি যদিও, কারণ ঠান্ডা না আজকে খুব, মানে হাওয়া দিচ্ছে, আর গায়ে তো আমার সবসময় একটা চাদর থাকেই তোমরা জানোই, আর এটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এ এখনও দেখো হাওয়া দিচ্ছে প্রচণ্ড, গাছের পাতাগুলো সব নড়ছে পেছনে, আর শীতটাও যেন কাল থেকে একটু শীতটাও পড়েছে, মারাত্মক শীত। আর আমাদের এখানে না মানে এত ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো, আর তার মধ্যে হাওয়া দিলে তো আরও বেশি। তো চলো, সকালের ব্রেকফাস্ট জয়ন্তর হয়ে গেছে, ও খেয়ে আর কি বেরিয়ে গেছে, আজকে রুটি গুড় দিয়ে খেয়েছে, সকালবেলা শুধু রুটি করে দিয়েছিলাম, আর বললো ভাজা টাজা কিছু করতে হবে না, ছেড়ে দাও, তো সেই জন্য গুড় রুটি খেয়েছে। আর এই শীতের সিজনেই তো একটু গুড়, তারপরে তো আর গুড় পাওয়া যাবে না, আর ও এইসব খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ির না সকলে খুব গুড় রুটি, মানে কি বলবো, খেজুরের গুড় হওয়া মানেই আসবেই, আমাদের শীত পড়া মানেই শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলো ফুল দুটো রেখে নিই। আর পায়েলা আজকে একটু শুয়ে রয়েছে, শুয়ে ছিল আমি দেখে গেছি আর কি, এখন জানি না, তো দাঁড়াও। ও এই দেখো পায়েল উঠে বসেছে। কালকে সারা রাত কে মানে কাশি হয়েছে, সর্দি লেগে গেছে খুব বিচ্ছিরিভাবে, তারপরে ঠিক মতো ঘুমও হয়নি, তো সব মিলিয়ে খুব ঘেঁটে রয়েছি আর কি সকাল থেকে, তো এখনো মানে বিছানা ছাড়িনি, এখনো ফ্রেশ আপ হইনি, তো ব্রেকফাস্ট হয়নি এখনো, তো খুব কাশি হয়েছে জানো তো, খুশখুশে কাশি আর কি। হ্যাঁ, ওষুধ এনেছে, ওষুধ আপাতত খা, তারপরে না করলে তো ডক্টর। ভাবলাম আমার বোধ হয় ঠান্ডাটা লাগবে না, বাট লেগেই গেল। অ্যাকচুয়ালি কি মারও ঠান্ডা লেগেছে, বাবারও ঠান্ডা লেগেছে, সবে মিলেই লেগে গেছে, ওয়েদারটার জন্যই হচ্ছে, মেইন হচ্ছে ব্যাপার। তো এখন আপাতত তো উঠেছে, এখন আস্তে আস্তে উঠবে, তো আমি পাশ দিয়ে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি বিছানা, কম্বল গোছানো বাকি আছে, বাদ বাকিটা ও ঝেড়ে নেবে। তো চলো যেতে হবে রান্নাঘরে, আজকে ওর ব্রেকফাস্টটা গরম গরম দুধই দেবো, ওই দুধ কমপ্লানটা না ইদানিং খুব ভালো খাচ্ছে, আর পাউরুটি একটা নিয়ে আসবো, আনা হয়নি, পাউরুটি নেই আর কি ঘরে, তো ভাবছি পাশের দোকান থেকে নিয়ে আসবো একটা পাউরুটি, তারপর ওকে ওই দুধ পাউরুটি দিয়ে দেবো আজকে। আর এখন রান্নাটা বসিয়ে গেছি, মানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো সেই জন্য ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন নামাবো, আগে নামিয়ে নিই, তারপর আবার কথা বলছি।
তো এখন ভাত নামিয়ে দিলাম। আর এখানে দেখো ফুলকপি রয়েছে, ভাবছি আজকে একটু ফুলকপি করব না, ফুলকপি একটু ভাজা করব ভাবছি আর কি, কারণ একটু ডাল করতে হবে। তো আজকে যেহেতু না একটু ডাল রান্না করব, আর সেই জন্য ভাবছি যে ফুলকপি একটু ভাজা করে রাখি। আর কালো জিরে দিয়ে না ফুলকপি আলু দিয়ে ভাজা ডালের সাথে বেশ ভালো লাগে তো, কারণ আর আগের একটুখানি দেখছি ফুলকপি রয়েছে। তো সবে মিলে, কারণ কালকে আবার নিরামিষ আছে শনিবার, তো সেই জন্য ভাবছি যে একটু যদি এখান থেকে মাছ যায় তাহলে একটু মাছ রাখবো, আর দেখা যাক আর কি করি। ডাল ভাত আর মাছের ঝোল হলেই আর কিচ্ছু লাগে না, তো দেখি যদি মাছ রাখতে পারি। তো এখন অবধি যাচ্ছে না, এখন প্রায় 9টা মতো বাজে, তো কি জানি কখন মাছ যাবে, আমি তাকিয়ে বসে রয়েছি। আমার যাকে বললাম যে যদি যায়, কারণ আমি না পিছন দিকটা থাকি তো কখন চলে যাবে বুঝতে পারি না, এরম ব্যাপার। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো অবশেষে ভোলা মাছ পেলাম, তো এখান দিয়ে জানি না মাছ কেমন হবে, কারণ আমি বিশেষ পারদর্শী নই মাছ কেনা, তো সেই জন্য ওই ভোলা মাছ রাখলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, মাখিয়ে রেখেছি, আর মাছের মোটামুটি একটু মশলা করেছি। এখানে টমেটো দেব বলে একটু টমেটো আর কড়ি পাতা কুচিয়ে রেখেছি, আর এখানে রাখো এই সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা বেটে রেখেছি। আজকে আমি শিলনোড়াতেই বেটেছি, জানো অন্যদিন তবু মিক্সিতে করি, আমার মিক্সির থেকে জানো একটু বেশ হাতে বাটাটাই বেশ ভালো লাগে, তো সেই জন্যই বেটে নিয়েছি। আমাকে এখন ব্রেকফাস্ট দিয়েছে, তো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পাউরুটি আর বনভিটা, তো আমার বেশ ভালো লাগে জানো তো এই ব্রেকফাস্টটা করতে। আগে যেরকম ছাতু কর্নফ্লেক্স এগুলো খেতাম, ওগুলো এখন আর খাই না, ওগুলো খেয়ে খেয়ে পচে গেছে মুখ, তো বনভিটাটা খেতে বেশ ভালোই লাগে। হরলিক্স কমপ্ল্যান ওগুলো হরলিক্স খেয়েছি, কমপ্ল্যান কোনোদিন খাইনি, বুঝে যেন টেস্টটা জানি না, কিন্তু হরলিক্স খেতে শুধু শুধু খেতে ভালো লাগে, বাট জল দিয়ে গুলে আমার স্বাদটা ঠিক ভালো লাগে না, বাট বনবিড়াটা খেতে ভালোই লাগে। এই যে আমার ব্রেকফাস্ট, মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ছুরি বসাবো। দেখো মশলা পাতি সব দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, ঝোল আমার ফুটে গেছে। এবারে নামানোর আগে একটু ধনে পাতা কুচি সরিয়ে দিতাম। তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল, তো একটু ঝোল ঝোল রাখলাম, একেবারে খুব মাখা মাখা আমি রাখিনি, কারণ আমাদের একটু ঝোল লাগে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা আমি বাড়ি চলে এসে স্নান পান করে একদম রেডি হয়ে গেছি, তো এখন আমি খেতে যাব। কিন্তু অনুপমা আবার মেয়েকে স্নান করাতে গেছে, সুতরাং একটু সময় লাগবে,
তো চলো যাই, টেবিলে বসি, যদি ওখানে দিয়ে আপনার হাত জগন্নাথ বলে খেয়ে নেব। তো এখন টেবিলে চলে আসছি, আমি চলে এসছি টেবিলে। ও এখানে খাবার দিয়ে দিয়েছে, তো দেখো তোমাদের একটু দেখাই কি খাবার। ঝোল, ডাল আর আলু ভাজা, ফুলকপি দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। এখন আমি আজটা সারব। ও আমি বসে পড়েছি, দেখি অনুপমা কখন আসে খাবার দেবে। বলো তোমরা কেমন আছো, ভালো আছো সবাই? আমরাও ভালো আছি। অনুপমা চলে এসছে, দেখো ডালটা একদম গরম, তাজা তাজা ডাল। তাজা তাজা ডাল না? একদম তাজা তাজা ডাল, কিন্তু গরম। আর একটু ডাল ইয়ে থাকতো, থাক ডাল বসিয়ে দিয়ে হাতের কাজ করতে গেলে এরকম কাণ্ড হয়, কি বলবো। আলু ভাজা দাও। ইয়েস, আলু ভাজা দিতে ভুলে গেছি, আসল জিনিসটাই যাদের এত প্রিয়। ভাজা ছাড়া ডাল খাওয়া যায় না, তাই না? আর ডালের সাথে ভাজা লাগে, তাই তো? ডালের সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না, ভালো লাগে না খেতে। আমিও তো বলছি ভালো লাগে না খেতে। একটু নুন দাও, নুন দাও নি ডালে? লবণ দিয়েছি, আমি জানি না তুমি লবণ বেশি খাও তাই। এ তুমি তোমার লবণ খাও, আমরা খেতে পারবো না লবণ। এটা কি লবণ জানো? কর্কশ লবণ। কর্কশ লবণ, এরা কো বাটি করে রেখে দেয় জানো, এই যে লবণ খায়। এত লবণ খাওয়া নাও বাবা, তুমি খাও, কারণ আমি এত লবণ খেতে পারবো না। আরে ডালে একদম নুন দেয়নি, ডালে নুন না হলে ভালো লাগে ডাল? আমি লবণ দিয়েছি, তবু বলবে আমি লবণ দিইনি। দিইনি তাহলে খাওয়ার সময় আমি দেখবো টেস্ট করে, আমি তার টেস্ট করি না, বিনা ইয়েতে দিই, আন্দাজে দিই, আন্দাজ, বুঝেছো? তো আমি লাঞ্চটা সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে যদি আসি পরে দেখা হবে। বাবার জন্য একটু দোকান থেকে এই ফল একটু কিনলাম, আপেল আর কলা, আর একটু এক বাক্স একটু মিষ্টি কিনলাম, আর একটু সামান্য একটুখানি কেক নিয়েছি। এখন বাবার ওখানে একটু যাবই, ইচ্ছা আছে। তো অবশেষে আজকে বাবার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে। তোমাদের বলেছিলাম যে বাবার এখানে আমি আসব, তো আসলাম, বাবার সাথে একটু কথাই বলছিলাম এসে। তো বাবাকে বললাম যে আজকে আসলে একটা কারণে আরও বিশেষ করে বাবার কাছে আসা, বাবার জন্য এক স্পেশাল কিছুই নয়, স্পেশাল কিছুই করতে পারি না, সম্ভব হয় না। আমরা যেটাই বাড়িতে করি সেটাই সবাই মিলে ভাগযোগ করে খাই, এটাই আমার নীতি বলতে পারো। যাই হোক, আমরা এইভাবেই আনন্দ করে খাই। তো আজকে রাতও হয়ে গেছে, বাবার ঘড়িটা দেখো হয়তো ঠিকঠাক চলছে, কিন্তু আমার ঘড়িটা হয়তো তোমরা দেখতে পাবে বাড়িতে অনেক সময় বন্ধ থাকে, কদিন ধরে না ব্যাটারি মনে হয় কোনো ডিস্টার্ব করছে, সেজন্য ঘড়িটা বন্ধ রয়েছে। আর সময়টা যেন উল্টো পাল্টা হয়ে যায়। তো যাই হোক, এই বাবার জন্য তো তোমাদের বললাম আমি সামান্য কিছু আজকে কিনেছি। বাবা এটা ধরো, কারণ আজকের দিনটা একটু স্পেশাল, কিন্তু এখন আর স্পেশাল বলে আর কিছু নেই, একটা সময় ছিল। কারণ আজকে অ্যাকচুয়ালি আমার মা বাবার অ্যানিভার্সারি, তো আজকে মা নেই বলে খারাপ লাগছে আজকে, তাই না? বসে বসে ভাবছিলাম দুপুরবেলা যে মা কতদিন হয়েছে, মা কি গত বছর ছিল, মানে এক এক সময় মনে করতে পারি না জানো, মানে খারাপ লাগে এতটাই মন থেকে,
পরে সন্ধ্যেবেলা আমার ভাই গিয়েছিল আমার বাড়িতে, তখন আমি জিজ্ঞাসা করলাম, বললো না না গত বছর মা ছিল না। তো যাই হোক, বাবার কাছে এসেছি, তবু বাবার বাবা আছে বলে একটু ভালো লাগে, আসি একটু কথা বলি এই পর্যন্তই। বিবাহ বাৎসরিক এক মেয়ে আমাকে উপহার দিয়েছে, আজ আমাদের বিবাহ বাৎসরিক দিনটি। আমি একটা কবিতা লিখেছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা পড়ে দেখবেন, পড়ে শোনাবেন, ভালো লাগলে ভালো বলবেন। বিবাহ বাৎসরিক অবশ্যই। তুমি এটা কবে লিখেছো বাবা? এই কালকে লিখেছি, গতকাল। দেখো বাবা, তুমি এর মধ্যে বসে লিখেছো, তাহলে অবাক ব্যাপার। বিবাহ বাৎসরিক সম্পর্কে আমি লিখেছি, শুনুন আপনারা। বিবাহ বাৎসরিক, বিবাহ বাৎসরিক হয় স্বামী স্ত্রী মিলে, কিন্তু চলে গেলে তুমি আজও অনেক আগে বাৎসরিক হনুমান তুমি নাই বলে কত ধুমধাম আনন্দ হয়েছিল এই রাতে। বিবাহ বাৎসরিক এসেছে আবার, বিশে মাঘ মনে করবে। তো আমি তোমাদের শেষ পর্যন্ত পড়ে শোনাচ্ছি, কারণ বাবা চোখে জল বেরিয়ে যাচ্ছে, আর বাবার চোখের জল আমারও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কিন্তু বাবা তোমাদের সাথে কথা বলতেও চায়, কিন্তু কি করব, ভাইয়ের সাথেও বকাঝকা করছি যে বাবাকে ব্লগে দেখাতে বারণ করছিস কেন, এরকম সবে মিলেই মাঝে মাঝে তোমাদের নিশ্চয়ই বাবাকে দেখাবো। হ্যাঁ, তোমরাও বলেছো যে দাদুকে আমরা দেখতে চাই বা মেসোমশাইকে আমরা দেখতে চাই। তো যাই হোক, আমি তোমাদের একটু বাবার কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। বিবাহ বাৎসরিক, বিবাহ বাৎসরিক হয় স্বামী স্ত্রী মিলে, কিন্তু চলে গেলে তুমি আরও অনেক আগে, তারও অনেক আগে বাৎসরিক হলো না তুমি নাই বলে, কত ধুমধাম কত আনন্দ হয়েছিল এই রাতে। বিবাহ বাৎসরিক এসেছে আবার, বিষে মাঘ মনে করে দিতে। বিবাহ বাৎসরিক আর আসিবে না কোনো দিন তুমি নাই বলে, আমি ভাবি মনে মনে বিষে মাঘ আসিবে কবে আমাদের মাঝে নতুন করে। আসিবে না, আসিবে না কোনো দিন, স্ত্রী ছাড়া এই জগতের মাঝে স্বামীর অস্তিত্ব নাই বলে এই পৃথিবীর মাঝারে। তো বাবার লেখাটা তোমাদের, আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। বাবা কান্না ধরে রাখতে পারছে না। তো যাই হোক, এখন বাবাকে সান্ত্বনা দেওয়ার মতনও আমার কিছু নেই, কি আর বলবো। তো আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওর কিছু ভালো লাগে তোমাদের বা বাবার কবিতা তোমাদের ভালো লাগে, প্লিজ একটু লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের জীবনের পাশে থেকো। নমস্কার, শুভরাত্রি।